আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসেন। হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর ইয়াহিয়া সিনওয়ারকে রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত করে চমকে দিয়েছে হামাস। অনেকে এই পদের জন্য খালিদ মিশাল বা খলিল আল হাইয়ার কথা ভাবলেও ইয়াহিয়া সিনওয়ারের নাম বেশিরভাগ বিশ্লেষকের বিবেচনাতে আসেনি। ইয়াহিয়া সিনওয়ার এতদিন ছিলেন গাজার হামাস প্রধান, 7ই অক্টোবরের হামলার অন্যতম মাস্টারমাইন্ড, যাকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা দিয়ে ইসরায়েল তন্নতন্ন করে খুঁজছে। গাজার গভীর টানেলের ভেতর লুকিয়ে থাকা এই মানুষটিকে কেন হামাস নিজেদের রাজনৈতিক নেতা হিসেবে বেছে নিল, সেই বিশ্লেষণ থাকছে আজকের প্রতিবেদনে। গাজার হামাসের নেতৃত্বদানকারী সিনওয়ারকে রাজনৈতিক শাখার প্রধান হিসেবে বেছে নিয়ে হামাস তার সব প্রতিপক্ষকে একটি সাহসী বার্তা দিয়েছে। হামাস শত চাপেও ভেঙে পড়ে না। এখনও পর্যন্ত আপোষ করার কোনো দৃষ্টিভঙ্গি হামাসের নেই, বরং তারা পূর্ণ মাত্রায় প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাবে। ইসরায়েল সহ সকল মহলকে হামাস এ বার্তাই দিয়েছে। হামাস আরও জানিয়ে দিয়েছে, যদি ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা মনে করে বল প্রয়োগ করে এই হামাসকে নিঃশেষ করতে পারবে, তাহলে তারা ভুলের মধ্যে ডুবে আছে। হামাস বল প্রয়োগের চাপে আরও শক্তিশালী হয়। ইয়াহিয়া সিনওয়ারকে 7 অক্টোবরের অপারেশন আল আকসা ফ্লাডের মাস্টারমাইন্ড হিসেবে গণ্য করা হয়। এই অভিযানের পর থেকে ইসরায়েল গাজায় বর্বর অভিযান চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত তাদের আক্রমণে নারী ও শিশুসহ 41,000-এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সিনওয়ারকে নিয়োগ দিয়ে হামাস যেমন অভ্যন্তরীণ কর্মকৌশল অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে, তেমনি ইসরায়েলকেও সতর্ক করেছে। হামাস ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে, ইসরায়েল ধ্বংসাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলেই তারা আল আকসা ফ্লাডের মাস্টারমাইন্ডকে নেতা হিসেবে নির্ধারণ করেছেন। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে হামাসের 3টি অঞ্চলের ভূমিকা থাকে। এর একটি ফিলিস্তিনের বাইরে, একটি অধিকৃত পশ্চিম তীরে এবং সবচেয়ে সক্রিয়টি গাজায়। এবারও হামাস এই 3 অঞ্চলের নেতার মধ্য থেকেই একজনকে বেছে নিয়েছে। এক্ষেত্রে নেতৃত্বের বিবেচনায় ছিলেন হামাসের রাজনৈতিক শাখার সাবেক নেতা খালেদ মিশাল, অধিকৃত পশ্চিম তীরে হামাসের ডেপুটি লিডার জাহের জাভারিন এবং গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার। 2017 সাল থেকেই সিনওয়ার গাজায় হামাসের নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক প্রধান হিসেবে সিনওয়ার হামাসের শহীদ নেতা এবং ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হলেন। এর মধ্যে দিয়ে বোঝা গেল, হানিয়াকে হত্যা করার পরও হামাস আগের মতোই আল আকসা ফ্লাডের ধারাবাহিকতায় বজায় রাখতে চাইছে। অনেকে মনে করছিল এবারে নেতৃত্বে হয়তো খালিদ মিশাল আসবেন, তবে অভ্যন্তরীণ একটি সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, মিশাল নিজেই সিনওয়ারকে নিয়োগ দেওয়ার জন্য জোর সুপারিশ করেছিলেন। সিনওয়ার জন্মেছিলেন দক্ষিণ গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে। তিনি হামাসের প্রতিষ্ঠাতা আহমেদ ইয়াসিনের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। দলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থাগুলোর বেশিরভাগ তার হাত দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের হত্যায় সহযোগিতার দায়ে ইসরায়েলি কারাগারে তিনি 123 বছর কারারুদ্ধ ছিলেন। ইসরায়েলের সহযোগীদের নির্মূল করার লক্ষ্যে গঠিত হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী মাজুতের অন্যতম সিনিয়র সদস্য ছিলেন সিনওয়ার। 23 বছর কারাগারে থাকাকালে সিনওয়ার ইসরায়েলি সংবাদপত্র পড়তেন এবং এভাবেই তিনি হিব্রু ভাষা রপ্ত করেন। হিব্রু ভাষার ওপর তার দক্ষতা তাকে শত্রুকে আরও ভালোভাবে চিনতে ও বুঝতে সহায়তা করেছে। ২০০৬ সালে আন্তঃসীমান্ত অভিযানে হামাস যোদ্ধারা গিলাদ শালিত নামে এক সেনাকে আটক করে। 2011 সালে শালিতকে মুক্তি দেওয়ার বিনিময়ে 1,047 জন ফিলিস্তিনি নাগরিককে মুক্ত করে নেয় হামাস, যার মধ্যে অন্যতম ছিলেন ইয়াহিয়া সিনওয়ার। গত 1 দশকে সিনওয়ার গাজায় তার ব্যাপক প্রভাব বিস্তার করেছেন, বিশেষ করে সামরিক কৌশল প্রণয়নে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। অবরুদ্ধ ও বিধ্বস্ত গাজা উপত্যকায় থাকা একজন মোস্ট ওয়ান্টেড ব্যক্তিকে নির্বাচন করে হামাস তার অটল ও অবিচল দৃষ্টিভঙ্গি বহাল রাখার বার্তা দেয়। হামাস এর মাধ্যমে জানিয়ে দিয়েছে, তারা গাজা উপত্যকা তো বটেই, ফিলিস্তিনেও বহাল তবিয়তে থাকবে।
যেহেতু গাজাকে কেন্দ্র করেই হামাস 10 মাস ধরে যুদ্ধ করছে, তাই গাজা থেকে নেতৃত্ব বেছে নেওয়ার মাধ্যমে হামাস মূলত সার্বিকভাবে যুদ্ধ অব্যাহত রাখারই ইঙ্গিত দিয়েছে। হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে সিনওয়ার ফিলিস্তিনের অভ্যন্তরে এবং বাইরের নেতৃত্বের মধ্যে দূরত্ব আরও কমিয়ে আনবেন বলে ধারণা করা হচ্ছে। গাজায় হামাসের সামরিক সিদ্ধান্ত বরাবরই সিনওয়ার এবং তার সহযোগীদের নিয়ন্ত্রণেই ছিল। অন্যদিকে গাজার বাইরে অবস্থানরত অন্যান্য নেতারা কূটনৈতিক তৎপরতা পরিচালনায় ব্যস্ত ছিলেন। সিনওয়ার রাজনৈতিক নেতৃত্বে চলে আসায় বোঝা যাচ্ছে মধ্যমপন্থী এবং চরমপন্থী ধারার মধ্যে মতপার্থক্য কমে আসবে। সিনওয়ারের হাত দিয়ে হামাস আরও ঐক্যবদ্ধ হবে এবং সংগঠনের সব পর্যায়ে একটি স্থিতিশীলতা এবং এককেন্দ্রিক চিন্তাধারা চলে আসবে। সিনওয়ার নিয়োগ দেওয়ার মাধ্যমে হামাস তাদের অভ্যন্তরীণ কৌশলকে কেন্দ্রীয় কৌশল হিসেবে গ্রহণ করল। এখন থেকে হামাস শুধু গাজার ব্যাপারই নয়, বরং হামাসের সার্বিক বিষয়েও সিদ্ধান্ত দেবেন। ২০০৬ সালের নির্বাচনে অংশগ্রহণ থেকে শুরু করে বেশ কিছু ক্ষেত্রে হামাসের প্রবাসী শাখার সাথে গাজা শাখার কিছুটা মতপার্থক্য তৈরি হয়েছিল। এই মতপার্থক্য কমিয়ে আনার জন্য ২০১৩ সাল থেকেই গাজা শাখার হামাস নেতারা ধীরে ধীরে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জায়গায় চলে যান। এরই অংশ হিসেবে ২০১৩ সালে সিনওয়ারকে হামাসের পলিট ব্যুরোর সদস্য নির্বাচন করা হয়। তবে রাজনৈতিক শাখার প্রধান যেই হন না কেন, তাতে হামাসের স্বাভাবিক কার্যক্রমে কোনো পরিবর্তন হয় না। কেননা হামাস এমন একটি সংঘবদ্ধ সংগঠন যেখানে প্রতিটি নেতা তার কর্তব্য এবং কাজ সঠিকভাবে জানেন। যিনি নেতা হন না কেন, এইসব মাঠ পর্যায়ের নেতারা নিজ দায়িত্বেই আগের মতোই তাদের কাজ করে যাবেন। সিনওয়ারের পদোন্নতি হামাসের সাথে সংশ্লিষ্ট নানা মহলকেই প্রভাবিত করবে। ধারণা করা হচ্ছে সিনওয়ারকে সামনে নিয়ে আসায় ইরান সন্তুষ্ট হবে। এই সন্তুষ্টি হামাসের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তথাকথিত সুন্নি আরব শাসন ব্যবস্থা বা আরব শাসকেরা হামাসকে মোটেই প্রশ্রয় দেন না। ইরানকে বরাবরই হামাসের ঘনিষ্ঠ মিত্র হিসেবে গণ্য করা হয়, যদিও অদৃষ্টের পরিহাস হল ইরান নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কারণেই হানিয়া ইরান সফরে থাকা অবস্থায় শহীদ হয়েছেন। ইরানের বিকল্প সম্পর্ক তৈরির অংশ হিসেবে গত কয়েক বছর ধরেই খালিদ মিশাল সৌদি আরব ও আরব আমিরাতকে হামাসের প্রতি নমনীয় করার জন্য চেষ্টা করে আসছিলেন। শেষ পর্যন্ত তার এ উদ্যোগ সফল হয়নি। অনেকে মনে করেন এই ব্যর্থতার গ্লানি থাকার কারণেই মিশাল হামাসের রাজনৈতিক নেতৃত্বে আর ফিরতে চাননি। মিশালকে বেছে না নেওয়ার আরেকটি কারণ হল তার ব্যাপারে ইরানেরও কিছুটা আপত্তি রয়েছে বলে জানা যায়। খালিদ মিশালকে নিয়ে ইরানের এই আপত্তির কারণ হল মিশালের রাজনৈতিক সিদ্ধান্তের জেরে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর হামাস প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার নিজেকে দূরে সরিয়ে নেন। আসাদের প্রধান মিত্র এবং সমর্থক ইরান এটা ভুলে যায়নি। কাতারও হামাসের নতুন নেতৃত্ব বাছাইয়ের সিদ্ধান্তে প্রভাবিত হবে। পশ্চিমা অনেক দেশই হামাসকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করায় এরকম একটি সংগঠনের শীর্ষ নেতাকে আশ্রয় দেওয়ার দায় থেকেও কাতার মুক্তি পেতে চেয়েছিল। অভ্যন্তরীণ নেতৃত্ব অর্থাৎ ফিলিস্তিনের অভ্যন্তরে গাজার কাছে ক্ষমতার ভারসাম্য হস্তান্তর করার কারণে কাতার এবং হামাসের প্রবাসী শাখা নিঃসন্দেহে কিছুটা চাপমুক্ত হবে। আগামীতে যুদ্ধবিরতি বা অন্য কোনো আলোচনায় হামাস কাতারের মতো আশ্রয়দাতা দেশগুলোর পক্ষ থেকে তুলনামূলক কম চাপে থাকবে, ফলে আলোচনা প্রক্রিয়াতেও হামাস কিছুটা সুবিধা পাবে। ফিলিস্তিনে হামাসের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ফাতাও হামাসের রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন এবং এর প্রভাবের ওপর সতর্ক দৃষ্টি রাখবে। সিনওয়ারকে দায়িত্ব দেওয়ার আরেকটি কারণ হল ফিলিস্তিনের ভেতরে অন্য স্বাধীনতাকামী সংগঠনগুলোর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সিনওয়ারই ২০১৭ সালে মিশরের তত্ত্বাবধানে ফাতা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে হামাসের ঐক্যবদ্ধ হওয়ার আলোচনার নেতৃত্ব দিয়েছিলেন। তখন থেকেই প্রমাণিত সিনওয়ার ফিলিস্তিনি ঐক্যের একজন শক্তিশালী সমর্থক। ২০২১ সালে সিনওয়ার ফিলিস্তিনি নির্বাচন আয়োজনের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে একটি চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াও সমর্থন করেছিলেন, যদিও আব্বাস শেষ পর্যন্ত ইসরায়েলি নিষেধাজ্ঞার কথা বলে নির্বাচন পরিচালনার থেকে সরে দাঁড়ান।
সিনওয়ারের পূর্বসূরী ইসমাইল হানিয়াও একজন বাস্তববাদী, উদার ও সমঝোতামূলক মানসিকতার নেতা ছিলেন। ইয়াহিয়া সিনওয়ারও এমন কমন গ্রাউন্ডে অন্যান্য স্বাধীনতা কামীদের সাথে যে কোনো সমঝোতা করতে প্রস্তুত বলে ধারণা পাওয়া যায়। ফিলিস্তিনি ঐক্য আলোচনা সফল বা ব্যর্থ হওয়ার মূল কারণ ব্যক্তি নয়, বরং ফাতার অকার্যকর রাজনৈতিক কর্মসূচি এবং ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম পরিচালনার ব্যাপারে মাহমুদ আব্বাসের অনীহা। ইসরায়েলের সাথে গাজা যুদ্ধবিরতি আলোচনার ক্ষেত্রে হামাসের রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন তেমন কোনো প্রভাব নাও ফেলতে পারে। হানিয়া থাকতেও এই আলোচনা এগোতে পারেনি নেতানিয়াহুর গোয়ারতমির কারণে। নেতানিয়াহু শান্তি প্রতিষ্ঠার চেয়ে বরং যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী। ইসরায়েলি প্রধানমন্ত্রী দীর্ঘ যুদ্ধবিরতি আলোচনাকে ভণ্ডুল করে এই যুদ্ধকে একটি আঞ্চলিক যুদ্ধে রূপ দেওয়ার চেষ্টা করছেন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।